অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আজকে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে মোহাম্মদ মাইনরিটি কলেজ অফ এডুকেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে কর্তৃপক্ষ জানিয়েছেন ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাবে বিভিন্ন পোস্টে ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অবস্থার কোথায় সেটা একটু বলে দিই ইনস্টিটিউটটি লোহাপুর ননহাটি বীরভূম বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন থ্রি সেভেন এই অ্যাড্রেসে অবস্থিত যাই হোক ইনস্টিটিউটটিতে ফাউন্ডেশন কোর্সে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে দুটি ভ্যাকান্সি রয়েছে এর পাশাপাশি ইংলিশ সাবজেক্টে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে দুটি ভ্যাকান্সি রয়েছে ম্যাথমেটিক্স সাবজেক্টেও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে দুটি ভ্যাক্যান্সি রয়েছে ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি ফাইন আর্টস ফিজিক্যাল এডুকেশন এবং লাইব্রেরিয়ান পদেও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা এইচ এ কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন এছাড়া আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠাবেন কিন্তু এই অ্যাড্রেস বরাবর সরাসরি চিঠির আকারে পাঠিয়ে আপনারা প্রয়োজনে এই ইমেল আইডিটিও ব্যবহার করতে পারেন এমএমসি এডুকেশান টু থাউজেন্ড ফিফটিন অ্যাট আপনারা সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে চান সেটা অবশ্যই মেনশন করবেন আপনাদের অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট পনেরোই মার্চ দু আপনারা বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটিও ভিজিট করে নিতে পারেন ট্রিপল ডট এম ডট ও আর যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান ড্রপ করবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বিদ্যাসাগর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি মিলেনিয়াম পোস্ট পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে অ্যাট অমলাত পোস্ট অফিস হচ্ছে সুতাহাটা ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান সিক্স থ্রি ফাইভ আপনারা ইনস্টিটিউটটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া লাইব্রেরিয়ান পদেও অ্যাপ্লিকেশান করতে পারবেন দেখে নেব অ্যাকচুয়াল কোন কোন পদে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন পার্সপেক্টিভস ইন এডুকেশন কাউ ফাউন্ডেশন অব এডুকেশান সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারছেন এছাড়া সায়েন্স সাবজেক্টে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সেখানে ফিফটি পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে তার সঙ্গে এম ডিগ্রি সেখানেও ফিফটি পার্সেন্ট অথবা এম এ ইন এডুকেশান ডিগ্রি থাকলেও হবে সেক্ষেত্রেও কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে লাইব্রেরিয়ান পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনাদের বিলির যোগ্যতা তো থাকতেই হবে তার সঙ্গে মাস্টার ডিগ্রি যদি থাকে এবং এক্সপিরিয়েন্স যদি থাকে অ্যাপ্লিকেশান আপনারা পাঠিয়ে দিতে পারবেন বিজ্ঞপ্তিটি সেক্রেটারি মহাশয়ের পক্ষ থেকে জারি করা হয়েছে আপনারা অ্যাপ্লিকেশান সেক্রেটারির অনুকূলেই কিন্তু পাঠিয়ে দেবেন সাত দিনের মধ্যে এই অ্যাড্রেস বরাবর যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান পাঠান এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন ডায়মন্ড পাবলিক স্কুলের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজই উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে বিজ্ঞপ্তির মধ্যে জানানো হয়েছে এখানে টিচিং এবং নন টিচিং পজিশানে অ্যাপ্লিকেশন পড়া যাবে এটি সাহাপুকুর পোস্ট অফিস হচ্ছে দঙ্গরহাট পুলিশ স্টেশন হচ্ছে কুমারগঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুরে অবস্থিত ইনস্টিটিউটটিতে প্রি প্রাইমারি টিচিং পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে প্রাইমারি টিচার পদে লোয়ার সেকেন্ডারি সেকশনের জন্য ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং সায়েন্স সাবজেক্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে রিসেপশনিস্ট কাম ক্লার্ক পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করবেন এর পাশাপাশি ইনস্টিটিউটটিতে ভাইস প্রিন্সিপাল পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সব ক্ষেত্রে কম্পিউটারের স্কিল কেন্দ্র থাকতে হবে আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রিটা থাকতে হবে ইংলিশ ভাষাতে কথা বলার এজেন্সি আপনাদের থাকতে হবে সিবিএসসি এবং আইসিএসসি কিন্তু হয়ে থাকতে হবে দশ দিনের মধ্যে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে হবে শুধুমাত্র বায়োডিটা পাঠালেই হবে নির্দিষ্ট অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশানটি আপনারা পাঠিয়ে দেবেন চাইলে তার সঙ্গে টেস্টি আপনারা জুড়ে দিতে পারেন কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাবেন স্ক্রিনে দেওয়া প্রিন্সিপালের নাম্বার এবং চেয়ারম্যানের যে কন্ট্যাক্ট নাম্বার দুটি রয়েছে এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করে নিয়ে একটু জেনে নিন সেইভাবে আপনারা তার অনুকূলে অ্যাপ্লিকেশানটি স্পিড পোস্ট মারফত পাঠিয়ে দিন গন্তব্যে তিন দিনের মধ্যে আশা করি পৌঁছে যাবে এছাড়া যারা মনে করছেন ইমেল অ্যাড্রেস বরাবর সিবিটি ড্রপ করে রাখবেন তারা এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন ডায়মন্ড পিএস সেভেন্টিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে আপনাদের সিবিটি পাঠিয়ে রাখতে পারেন যারা যোগ্য আছেন দ্রুত মানসিকভাবে সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশনটি এই অ্যাড্রেস বরাবরই পাঠিয়ে দিন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে অঙ্ক বাংলার ফিজিক্স এবং বায়োলজি সাবজেক্টে টিচিং পদের অ্যাপ্লিকেশন করা যাবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে বিবাহিত এবং ডিভোর্সি ক্যান্ডিডেটরা এক্ষেত্রে অগ্রগণ্য হবেন অ্যাপ্লিকেশন করবেন পলিমপুর সাউথ পয়েন্ট স্কুলের জন্য যেটি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে নাইন ট্রিপল থ্রি সেভেন জিরো সিক্স জিরো জিরো নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন এই বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ফাতুরা অক্সিবো ইংলিশ স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশ করা হয়েছে গোবরডাঙ্গা নর্থ চব্বিশ পরগনা ওয়েস্টবেঙ্গলে অবস্থিত ইনস্টিটিউটটি সিআইএসসি অনুমোদিত ইংলিশ মিডিয়াম একটি ইনস্টিটিউট ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে টিচিং পজিশনে অ্যাপ্লিকেশান করতে পারবেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স কম্পিউটার ইংলিশ ফিজিক্যাল এডুকেশান এবং হিস্ট্রি সাবজেক্টে সব ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বি ডিগ্রিটা থাকতে হবে আর রিলিভেন্ট ফিল্ডে তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স না থাকলেও আমি আপনাদের অনুরোধ করব অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিতে টিজিটি এবং পিজিটি হিসেবে সব সাবজেক্টে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে একজন ক্যান্ডিডেট চাইলে একাধিক পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারেন বা সেম পোস্টে টিজিটি এবং পিজিটি পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারেন সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন করবার জন্য ইমেল অ্যাড্রেসে যে সাবজেক্ট অংশ আছে সেখানে কিন্তু অবশ্যই মেনশন করে দেবেন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকলে আপনারা কিন্তু প্রেফারেন্স পাবেন প্রয়োজনে আপনারা এই নিয়োগে অংশ নেবার জন্য এইট সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স অথবা ডাবল এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দশটা থেকে চারটের মধ্যে যোগাযোগ করে নেবেন ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি আপনারা নোট ডাউন করে রাখুন অক্সিভ ইংলিশ স্কুল অ্যাট দ্য রেট আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু আমি পাঠিয়ে দিতে বলব যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠ ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে পারমানেন্ট প্রিন্সিপাল পদে এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আপনাদের বয়স হয়ে থাকতে হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে হিউম্যানিটিস বা কমার্স বা সায়েন্স বিষয়ে এবং সেটি কিন্তু রেগুলার কোর্স করা থাকতে হবে এর পাশাপাশি আপনাদের ট্রেনিং ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে সেটি কিন্তু এনসিটি মান্যতাপ্রাপ্ত প্রাপ্ত ইনস্টিটিউট থেকে করে থাকতে হবে রিলিভেন্ট ফিল্ডে দশ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে দেখা হবে এর পাশাপাশি এক্সেলেন্ট কমিউনিকেশনের স্কিল থাকতে হবে ইংলিশ ভাষাতে লেখা এবং বলার ক্ষেত্রেও আপনাদের অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে আরও একটি বিষয় এখানে মাথায় রাখতে হবে আপনাদের কিন্তু টিচিং দেওয়ার বিষয়ে বা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি পেডিয়াল প্র্যাকটিসের বিষয়ে কিন্তু যথেষ্ট নলেজ বা এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে অ্যাপ্লিকেশান করবেন পনেরো দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে বায়োডেটা রেডি করবেন প্রুফ অফ এক্সপিরিয়েন্স রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি সহ এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান আপনারা সরাসরি পাঠিয়ে দেবেন খামের উপরে টপ অফ দ্য এনভিলপে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল এই কথাটি বোল্ড আকারে লিখে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য চেয়ারম্যান তারপরে এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠ এটি লিখবেন কমা দিয়ে লিখবেন টু ফোর থ্রি জিটি রোড নর্থ কমা দিয়ে লিখবেন লিলুয়া কমা দিয়ে লিখবেন হাওড়া পিনকোড লিখবেন সেভেন ডবল ওয়ান এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে দেওয়ার জন্য এন ডট ডট আই এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু আপনারা ভিজিট করে নিতে পারেন যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে এসকেপি পি বিদ্যানিকেতন যেটি সিনিয়র সেকেন্ডারি ইনস্টিটিউট এই ইনস্টিটিউটটির তরফ থেকে আজই উত্তরবঙ্গ সংবাদে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে টিচার রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন পিজিটি হিসাবে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে টিজডি পদেও অ্যাপ্লিকেশান করতে পারছেন এবং পিআরটি পদেও অ্যাপ্লিকেশান করতে পারছেন হিন্দি সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন এমপিএড এবং বিপিএড যোগ্যতা থাকে ফিজিক্যাল এডুকেশন পদে প্রাইমারি টিচার হিসাবে সায়েন্স ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া অ্যাপ্লিকেশান করতে পারবেন প্রি প্রাইমারি টিচার এবং স্পেশাল এডুকেটার পদে স্পেশাল এডুকেটার পদে বা প্রি প্রাইমারি সেকশানে অ্যাপ্লিকেশান করবার জন্য বিএড অথবা ডিএনএড অথবা নার্সারি টিচার ট্রেনিংয়ের সার্টিফিকেট আপনাদের থাকতে হবে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে ফিফ মার্চ টু থাউজেন্ড মধ্যে আপনাদের রিজিউম এবং অন্যান্য টেস্টিমোনিয়াস জুড়ে দিয়ে আপনারা অ্যাপ্লিকেশানটি এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন এস কেপি ভিএন ফাইভ সিক্স আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে ইনা মোহিত মেমোরিয়াল স্কুলের তরফ থেকে আজকে এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে মহিষ ভাতান কোচবিহারে অবস্থিত ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে সায়েন্স সাবজেক্টে নেওয়া হচ্ছে মূলত টিজিটি ক্যাটাগরিতে আপনাদের যোগ্যতা থাকতে হবে বিএসসি অথবা এমএসসি যোগ্যতা কেমিস্ট্রি বিষয় এবং তার সঙ্গে বি ডিগ্রি আপনাদের রেজিউমটি পাঠিয়ে দেবেন দশ তিন দু হাজার মধ্যে এই ইমেল আইডি বরাবর অর্থাৎ বিনা মোহিত মেমোরিয়াল স্কুল অ্যাট দ্য রেট অফ ডট কমে সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে চান সেটা অবশ্যই মেনশন করবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে টিচার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির নাম হচ্ছে হিন্দি বালিকা বিদ্যাপীঠ ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে এসপি পি মুখার্জি রোড আলপাড়া শিলিগুড়ি পিনকোড হচ্ছে সেভেন থ্রি ফোর ডবল জিরো ফাইভ ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন ম্যাথলেটিক সাবজেক্টে সেক্ষেত্রে বিএসসি যোগ্যতা এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে সোশ্যাল সায়েন্স সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন বিএ বিএড ডিগ্রি থাকতে হবে প্রি প্রাইমারি সেকশানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ডিএলএড যোগ্যতা বা সমতল যোগ্যতা আপনাদের থাকতে হবে ইংলিশ এবং হিন্দি ভাষাতে আপনাদের কথা বলা ফ্রেন্সে থাকতে হবে আপনাদের সিডি এবং অন্যান্য টেস্টি জুড়ে দিয়ে এবং তার সঙ্গে এক কপি কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দেবেন এই নির্দিষ্ট অ্যাড্রেস বরাবর আপনারা খাম রেডি করবেন খামের উপরে টপ আপ দ্য এনবেলাপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে চান সেটা অবশ্যই মেনশন করবেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল তারপরে কমা দিয়ে লিখবেন হিন্দি বালিকা বিদ্যাপীঠ তারপরে প্রথমেই যে অ্যাড্রেসটির কথা বললাম এই অ্যাড্রেসটিকে আপনারা বসিয়ে দেবেন বাম দিকে ফর্ম দেবেন তার নিচে নিজের নাম এবং সবশেষে পিনকোড প্লাস কন্টাক্ট নাম্বার পর্যন্ত আপনাদের অ্যাড্রেসে চিঠি আসবার জন্য টোটালটা আপনারা লিখে দেবেন এবং সবশেষে কন্ট্যাক্ট নাম্বারটাও আমি দিয়ে দিতে বলবো কারণ স্পিড পোস্ট করলে আপনাদের কাছে কিন্তু মেসেজ চলে আসবে গন্তব্যে চিঠি পৌঁছে গেলে যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে সেন্ট জেমস স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজই জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বাইপোস্টে অথবা ইমেল আইডি মারফত অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে বলা হয়েছে কেমিস্ট্রি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এমএসসি বি এর যোগ্যতা লাগবে কম্পিউটার সায়েন্স পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন বিএসসি এমএসসি এস বি এর যোগ্যতা লাগবে ফিজিক্যাল এডুকেশন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন মেল ক্যান্ডিডেটরা বিপিএড এর যোগ্যতা লাগবে ফিজিক্যাল এডুকেশন পদে ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবেন বিপিএড এমপি এর যোগ্যতা লাগবে আর্ট অ্যান্ড ক্রাফ্ট টিচার পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন ডিপ্লোমা ডিগ্রিটা থাকতে হবে আর্ট অ্যান্ড ক্রাফ্ট পদে হিস্ট্রি পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এম এ এবং বিএর যোগ্যতা লাগবে আপনাদের রিজিউমটি পাঠিয়ে দিতে বলা হয়েছে এই ইমেল আইডি বরাবর অর্থাৎ এসজেএস বিন্নাগুড়ি অ্যাট দ্য রেট অফ রেডিটমেল ডট কমে সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবেন সেটা অবশ্যই মেনশন করবেন এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও অবশ্যই যোগাযোগ করে নেবেন দূরের ক্যান্ডিডেট চাইলে অ্যাপ্লিকেশান করবেন কারণ আপনাদেরকে কর্তৃপক্ষ অ্যাকোমোডেশনটা কিন্তু ফ্রি করে দেবেন আপনারা যারা সরাসরি চিঠি পাঠাতে চান তারা এই অ্যাড্রেসটিকেই কিন্তু ব্যবহার করবেন কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে নিয়ে তার অনুকূলে অ্যাপ্লিকেশনটি বাই পোস্টে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবেন চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে এই বিজ্ঞপ্তিটি আজকে দ্য টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশ করা হয়েছে এখানে টেম্পোরারিলি অফিস স্টাফ রিক্রুটমেন্ট করা হতে চলেছে দুটি কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে নেওয়া হচ্ছে মুরলীধর গার্লস কলেজে আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য মুরলীধর গার্লস কলেজ ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই একটু ভিজিট করে নিন নিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি কিন্তু করে দিন চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে কন্ট্রাকচুয়াল পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দুর্গাপুর কেবিএসের তরফ থেকে আজকে আরও একবার জারি করা হয়েছে দু হাজার সেশনের জন্য ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন আঠাশ দুই দু তারিখে ইন্টারভিউ দিতে গিয়ে তবে তার আগে অনলাইন ভিজিট করে অনলাইনে একটি ফর্ম কিন্তু সাবমিট করতে হচ্ছে এ ব্যাপারে কোন ওয়েবসাইট ভিজিট করবেন একটু পরে জানিয়ে দিচ্ছি প্রথমে জানিয়ে নিই অ্যাপ্লিকেশান করতে পারছেন পিজিটি হিস্ট্রি পিজিটি কম্পিউটার সায়েন্স পিজিটি কেমিস্ট্রি পিজিটি পলিটিক্যাল সায়েন্স টিজিটি ম্যাথমেটিক্স এবং সায়েন্স সাবজেক্টে এছাড়া প্রাইমারি টিচার যোগা ইন্সট্রাক্টর নার্স কম্পিউটার ইন্সট্রাক্টর এবং স্পেশাল এডুকেটর পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ভিজিট করে নিতে বললাম ট্রিপল ডব্লিউ ডট কে দুর্গাপুর ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে নিতে পারেন বা আপনারা কেভিএস সংস্থান ডট এনআইসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটিও আপনারা কিন্তু ভিজিট করে নিতে পারেন নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং অনলাইনে আপনাদের একটি ফর্ম আপনাদেরকে সাবমিট করতে হবে এবং তারপরে একটি নির্দিষ্ট ফর্ম্যাটের অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিয়ে তাকে প্রিন্ট করে নেবেন তাকে খুব ভালো করে ফিল আপ করে এবং নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট গন্তব্যে কিন্তু পৌঁছে যাবেন আটটারও আগে তার কারণ এই সময়তে ইনস্টিটিউটে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শুরু হবে ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে এই বিষয়টিকেও আপনারা কিন্তু মাথায় রাখবেন সিবিএসই যে কারিকুলাম বা সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে কিন্তু সংশ্লিষ্ট সাবজেক্টের যে সিলেবাস খুব ভালো করে সেটিকে দেখে যাবেন এটি আমার অনুরোধ বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে ইএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় পাড়াগড় ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজই জারি করা হয়েছে ইস্ট বর্তমানে অবস্থিত ইনস্টিটিউটটিতে ইন্টারভিউ দিতে যেতে পারবেন সাতাশ এবং আঠাশ তারিখে স্কুল প্রিমাইসেসে সাতাশ তারিখে ইন্টারভিউ দিতে যেতে পারেন এই পদগুলোতে পিজিটি হিসাবে হিন্দি ইংলিশ ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স এবং কমার্স সাবজেক্টে এর পাশাপাশি টিজিটি পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ইংলিশ হিন্দি ম্যাথমেটিক্স বায়োলজি সায়েন্স সোশ্যাল সায়েন্স এবং সংস্কৃত সাবজেক্টে আঠাশে ফেব্রুয়ারি আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারেন প্রাইমারি টিচার পদে পিজিটি পলিটিক্যাল সায়েন্স পদে কাউন্সিলার পদে যোগা টিচার পদে গেম কোচ পদে এছাড়া মিউজিক কোচ ভোকেশনাল ইনস্ট্রাক্টরের মধ্যে মূলত মিউজিক আর্টস এবং ক্র্যাফট পদেও এছাড়া ডক্টর স্টাফ নার্স স্পেশাল এডুকেটার কম্পিউটার ইনস্ট্রাক্টর এবং ক্লার্ক কাম ডেটা এন্ট্রি অপারেটর পদেও আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু দশটা থেকে শুরু হবে তবে ইনস্টিটিউট ক্যাম্পাসে আটটার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন তার কারণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু সেই সময় থেকে শুরু হবে নেওয়া হচ্ছে এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য ওয়েবসাইটটি একটু ভিজিট করে নিন পানাগড় ডট কেভিএস ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবে মানসিকভাবে সিদ্ধান্ত নিন ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য চলে যাও পরের বিজ্ঞপ্তিতে তো এই ছিল আজকে ছোট আপডেট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট না মিস করবার জন্য চ্যানেলে অ্যাক্টিভ থাকবার অনুরোধ করছি আর আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপে যুক্ত হলে প্রতি মুহূর্তে নিয়ম আপডেট সেখান থেকে পাবেন এর জন্য আপনারা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করুন সেখানে গ্রুপগুলো লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করলে যুক্ত হতে পারবেন এর পাশাপাশি টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ রয়েছে যে গ্রুপটি আপনারা ইউজ করতে পারবেন নব্বই দিনের জন্য তিরিশ টাকার বিনিময় আপনার স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সরাসরি ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য